বান্টি বান্টি আমাদের তো নতুন বিয়ে হয়েছে, আমরা কি ভাঙাচোরা বাড়িতে থাকব? বর্ষাকাল তো আসছে, খুব শীঘ্রই আমাদের নতুন বাড়ি বানাতে হবে, না হলে যে আমাদের এই বাড়িটা ভেঙে যাবে গো। হ্যাঁ সুখী, তুমি ঠিক বলেছো, আমাদের নতুন করে বাড়ি বানাতে হবে। কিন্তু সুখী, আমার কাছে তো তেমন টাকা নেই, বাড়ি বানাবো কি করে গো? আরে বান্টি, তুমি এত চিন্তা করো না তো, তুমি আর আমি মিলে জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে বাড়ি তৈরি করব, এতে আমাদের টাকাও বেঁচে যাবে গো। বাহ সুখী, তোমার মাথায় তো অনেক বুদ্ধি, সত্যি ভাগ্য করে একটা বউ পেয়েছি। হয়েছে হয়েছে, এখন এসো তো তাড়াতাড়ি খেয়ে নাও। সুখী বান্টি জঙ্গলে যায় আর কিছু খড়কুটো জড়ো করে। বান্টি হয়ে গেছে, অনেক খড়কুটো সংগ্রহ করেছি আমরা। সুখী অনেক তো হয়েছে, কিন্তু এই শুকনো কাঠগুলো আমরা কিভাবে নিয়ে যাব? চলো আমরা বাড়ি থেকে দড়ি নিয়ে আসি, দড়ি দিয়ে বেঁধে তারপরে ঘড়িগুলো নিয়ে যাব। কালু, এই কালু, আমাদের ঘরটা যে অনেক পুরনো হয়ে গিয়েছে, কবে জানি ভেঙেই যায়। যাও জঙ্গল থেকে কিছু শুকনো কাঠ নিয়ে এসো। শুকনো কাঠ, শুকনো কাঠ আমি কোথায় পাবো? এই জঙ্গলে এই সময়ে শুকনো কাঠ একদমই পাওয়া যাবে না। কিন্তু কালু, শুকনো কাঠ না আনলে যে আমাদের বাসাটা হারাতে হবে। আরে কাকুলি, এত ভাবছো কেন? জঙ্গলে না পেলে বনের অন্য পাখির বাসা থেকে চুরি করে নিয়ে আসবো, তবু আমাদের বাড়ি ঠিক করব। ও আচ্ছা, ঠিকই বলেছো কালু, যাও যাও। আরে শুকনো কাঠ না, কাকুলি দেখো দেখো, শুকনো কাঠ পেয়েছি, চলো তাড়াতাড়ি চলো। কালু, মনে হচ্ছে কেউ শুকনো কাঠগুলো রেখে গেছে, চলো এগুলো নিয়ে আমরা তাড়াতাড়ি পালাই। আরে বান্টি, এখানেই তো আমাদের কাঠগুলো ছিল, কে নিয়ে গেল আমাদের কাঠগুলো? কত কষ্ট করে খড়কুটো আর কাঠগুলো জোগাড় করলাম, আমাদের এত কষ্ট করে জমানো কাঠগুলো কে নিল গো? আমার মনে হয় আমাদের কাঠগুলো কেউ চুরি করেছে। সুখী তাড়াতাড়ি চলো, আমাদের সবার বাড়িতে কাঠ খুঁজতে হবে। শালিক বোন, শালিক বোন, তুমি কি জঙ্গল থেকে আমাদের শুকনো কাঠ নিয়ে এসেছো? না না সুখী দিদি, আমি তো অনেক আগে আমার ঘর বানিয়েছি, আর আমি তো কারো জিনিস চুরি করি না। তোমরা কালু দাদার বাড়িতে গিয়ে দেখো। এই কালু, কালু, চোর চোর কোথাকার, বাইরে আয়, বাইরে আয় বলছি, আমার কাঠ তুই চুরি করে এনেছিস। একই বান্টি সুখী, তোমরা আর তোমরা তো চিৎকার করছো কেন, কি হয়েছে বলো তো? এই যে এই কাঠগুলো আমাদের, তোমরা কেন আমাদের কাঠ নিয়ে এসেছো? হ্যাঁ কি কি বলছো তোমরা, আমরা তোমাদের কাঠ নিতে যাব কেন? আর কাঠের মধ্যে কি তোমাদের নাম লেখা আছে নাকি? হ্যাঁ যাও যাও বলছি আমাদের বাড়ি থেকে, না হলে আমার স্বামী তোমাদের মেরে তক্তা বানিয়ে দিবে। যত সব আমার মেজাজটাই খারাপ করিয়ে দিল। মা মা, আমাদের জমিতে তো অনেক শশা ধরেছে, তুমি এই শশাগুলো কবে বিক্রি করবে মা? মারে শশাগুলো তো বড় হয়েছে, দেখি কাল পরশু তুলে বিক্রি করে দিব। আমাদের ঘরটা অনেক ভেঙে গেছে, শশা বিক্রি করে নতুন ঘর তৈরি করতে হবে, না হলে যে বর্ষায় আমাদের মাথার উপর ছাদও থাকবে না রে মা। হ্যাঁ মা, বনের সবারই নতুন বাড়ি হয়েছে, শুধু আমাদের বাড়িটাই ভাঙা। মা তুমি আমাদের সুন্দর একটা বাড়ি বানাবে ঠিক আছে? আচ্ছা ঠিক আছে রে মা, আমি তোকে একটা সুন্দর বাড়ি বানিয়ে দিব। এখন চল তো মা তাড়াতাড়ি বাড়িতে যাই। কালু কালু, আমাদের তো নতুন বাড়ি হয়েছে, কিন্তু ঘরে তো কোনো টাকা পয়সা নেই, আর খাবারও মজুদ নেই, বর্ষাকাল আসলে তো আমাদের না খেয়ে দিন কাটাতে হবে। কি করব কাকুলি, আমার বাবা জমিদার ছিলেন, এখন বাবা বেঁচে নেই, জমিদারের ছেলে হয়ে যদি অন্যের বাড়িতে কাজ করি তাহলে তো আমার মৃত বাবার আত্মা কষ্ট পাবে। হয়েছে হয়েছে থাক, তোমাকে আর বাবার জমিদারি দেখাতে হবে না, এত যদি জমিদারি থাকতো তাহলে আর এই অবস্থা হতো না। যাও যাও খাবারের ব্যবস্থা করো গিয়ে। ঠিক আছে, আমার কথা বিশ্বাস করলে না তো,
আর করবেই বা কি করে, তুমি তো আর নিজের চোখে দেখোনি। আমি চললাম খাবার খুঁজতে। আরে এই তো পেয়েছি, এত শশা! এই শশা বিক্রি করলে তো অনেক টাকা পাবো, আর কাকুলিও অনেক খুশি হবে। আজ রাতেই এই শশা আমি চুরি করব। টুকি, তোর জন্য খাবার রেখেছি, খেয়ে নিস মা। আমি শশাগুলো তুলে বাজারে বিক্রি করে তবে বাড়িতে ফিরবো। আচ্ছা মা, ঠিক আছে, তুমি যাও। মা, শশা বিক্রি হলে আমার জন্য একটা পুতুল নিয়ে এসো। আমার একটা পুতুলও নিয়ে। আচ্ছা ঠিক আছে রে মা, তোর জন্য একটা সুন্দর পুতুল নিয়ে আসবো। তুই কিন্তু বাড়িতেই থাকিস, আমি তবে আসি। হায় হায়, আমার জমির শশাগুলো কি হয়েছে? গাছে শশা নেই কেন? এত বড় সর্বনাশ আমার কে করলো? এবার আমাদের কি হবে? আমি আমার মেয়েটাকে নিয়ে কোথায় থাকবো? নতুন ঘর বানাতে না পারলে যে আমাদের রাস্তায় ঘুরতে হবে। একে টনিমন, কি হয়েছে তোমার? তুমি এভাবে কান্না করছো কেন? মিষ্টি দিয়ে দিদি, আমার যে সব শেষ হয়ে গেছে। আমার জমি সব শশা কে যেন চুরি করে নিয়ে গেছে। এই সৃষ্টিকর্তা, আমি কি এমন অন্যায় করেছিলাম যার শাস্তি তুমি আমাকে এভাবে দিলে? কেঁদো না টনি, কেঁদো না। আমার মনে হয় কালু তোমার শশা চুরি করেছে। তুমি বরং কালুর বাড়িতে যাও। এ কি কালু, তুমি টনির শশা চুরি করে এনেছো? টনি যদি আমাদের বাড়িতে এসে এসব দেখে ঈগল মহারাজকে বলে দেয়, তাহলে তো আমাদের বন ছাড়া করে দিবে। কালু, রাত হতে এগুলো তুমি তোমার মাসির বাড়িতে রেখে এসো। মাসি বরং বিক্রি করে আমাদের টাকা দিবে। কি আবার দরজা ঠকঠক করছে? কালু, এটা নিশ্চয়ই টনি হবে। এবার আমরা কি করবো কালু? তুমি চিন্তা করো না কাকলি, আমি টনিকে দেখে নিচ্ছি। কালু দাদা, আমার জমির শশা কোথায়? আমার ফসলগুলো দিয়ে দাও বলছি। আমি জানি তুমি আমার ফসল চুরি করেছো। দিয়ে দাও বলছি, দিয়ে দাও। মুখ সামলে কথা বল টনি, আমি তোর ফসল নিতে যাব কেন? আমার কি খাবারের অভাব নাকি? আমি জমিদারের ছেলে, তোদের মতো ছোট লোকের ফসলে হাত দিয়ে আমার হাত নোংরা করবো কেন? হ্যাঁ, যা বলছি, আমার বাড়ি থেকে দূর হয়ে যা। কি মা, তুমি কান্না করছো কেন? তোমার বাড়িতে ফিরতে তো দেরি হলো যে। এরপর টনি টুকিকে সব কথা খুলে বলে। সব শুনে টুকি বলে, এসব তুমি কি বলছো মা? এবার তাহলে আমাদের কি হবে? একটু বড় সর্বনাশ কি করলো আমাদের? কি করলো মা? কালু, এত বাতাসে আমি যে উঠতে পারছি না, আর হঠাৎ এত বৃষ্টি শুরু হবে তা তো বুঝতেই পারিনি। কালু, চলো আমরা কোথাও দাঁড়িয়ে যাই। ও কাকুলি, ঠান্ডা যে আমার গা কাঁপছে। এই ঝড় বৃষ্টিতে গাছের ডালে থাকা যাবে না। চলো, আমরা শশার বস্তার নিচে কোনোভাবে আশ্রয় নেই, তাহলে আমাদের ঠান্ডাটা একটু কম লাগবে। এখন তো আমরা কোনোভাবেই বাড়িতে ফিরতেও পারবো না। এরপর কালু কাকলি ফসলের নিচে আশ্রয় নিয়ে থাকে, আর যত বৃষ্টি হতে থাকে শশার বস্তা নিজে ভারী হতে থাকে। ধীরে ধীরে এত ভারী হয় যে ওদের দুজনের উপর বস্তাটা চেপে পড়ে। কালু, কালু, কোথায় তুমি? আমাকে এই বস্তা নিচ থেকে বের করো। আমার যে খুব লাগছে, পড়ে গেলাম আমি। কাকুলি, কাকুলি, আমিও যে বাসার নিচে চাপা পড়ে গেছি, আমি যে কোনোভাবে উদ্ধার হতে পারছি না। এরপর সারা রাত ধরে অনেক বৃষ্টি হয়, আর বস্তার নিচে চাপা পড়ে থাকার কারণে কালু কাকুলি সেখানেই মারা যায়। অন্যের ক্ষতি করতে গিয়ে তারা তাদের মৃত্যু ডেকে নিয়ে এসেছে। অন্যদিকে এত বৃষ্টির কারণে টুনিদের ঘর ভেঙে যায়। হে সৃষ্টিকর্তা, এখন আমার মেয়েকে নিয়ে আমি কোথায় যাব? টোনা, টোনা, তুমি কেন আমাকে একা করে চলে গেছো? কেন? আমি যে আর পাচ্ছি না টোনা, আমি আর পাচ্ছি না। কেঁদো না টুনি, কেঁদো না, সৃষ্টিকর্তা তোমার পাশে আছে। তুমি নিরাশ হয়ো না টুনি। কে
কথা বলছে। আমি গো, আমি দেখো, আমি শশার কথা বলছি। আমি এক সাহায্যকারী শশা। আমি অসহায়দের সাহায্য করি। আমি জানি তোমার থাকার কোনো জায়গা নেই। আর শয়তান কালু তোমার সব শশা চুরি করেছে। তুমি অনেক অসহায়, তাই আমি তোমাকে সাহায্য করব। টনি, এই শশার ঘর আর বেগুনের ঘর আজ থেকে তোমার। এই দুই ঘর থেকে তুমি অনেক সবজি পাবে। আর বাজারে বিক্রি করে তোমাদের দিন সুখেই কাটিয়ে দিতে পারবে। আমি চলি গো, আমাকে যে আরো অনেক অসহায়দের সাহায্য করতে হবে। টনি টনি, জানিস কি হয়েছে? উত্তরের জঙ্গলে এক শশার বস্তার নিচে কালু কাক আর কাকলি কাকের মরা দেহ পাওয়া গেছে। মনে হয় তোর শশা নিয়ে পালাতে গিয়ে ঝড়ে ওদের মৃত্যু হয়েছে। কি বলছো গো সুখী দিদি, এজন্যই বলি লোভে পাপ আর পাপে মৃত্যু। কালু দাদারা আমার ক্ষতি করতে গিয়ে নিজেদের প্রাণটাই হারালো গো। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না। কিন্তু রহিমপুর বনে অনেক পাখির বসবাস ছিল। ওই বনের পাখিরা অনেক মিলেমিশেই বাস করত। একজনের বিপদ হলে অন্যজন সাহায্য করে। ওই বনে টুনি তার বৃদ্ধ মা মিনুকে নিয়ে বাস করত। একদিন মিনু অনেক অসুস্থ হয়, আর তার চিকিৎসার জন্য টুনির কাছে কোনো টাকা ছিল না। টুনি তার অসুস্থ মায়ের পাশে বসে বসে মনে মনে ভাবতে থাকে, মায়ের চিকিৎসার জন্য তো আমার কাছে কোনো টাকা নেই, আর দিন দিন তো মায়ের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। আজকে মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, কিন্তু আমি টাকা কোথায় পাবো? এই বলে টুনি আবারও ভাবতে থাকে। বেশ কিছুক্ষণ পর টুনি বলতে থাকে, যাই যোগ্য দাদার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আসি। এই বলে টুনি যোগ্য কাকের বাসায় যায়, আর যোগ্য কাককে বলে, দাদা আমার মা খুবই অসুস্থ, মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, আর আমার কাছে কোনো টাকা নেই, তাই আমি তোমার কাছে কিছু টাকা ধার চাইতে এসেছি। দাদা তুমি দয়া করে আমাকে কিছু টাকা ধার দাও না গো। আরে টুনি, তুই কান্না করছিস কেন? আর মাসিমা এত অসুস্থ হয়েছে, তুই কেন আমাকে আগে বলিসনি? তুই দাঁড়া, আমি টাকা নিয়ে আসছি। এই বলে যোগ্য কাক ঘর থেকে কিছু টাকা নিয়ে আসে, আর টুনিকে বলে, টুনি এই নে টাকা, আর যদি টাকার প্রয়োজন হয় তাহলে আমার কাছে আসিস। দাদা সত্যি তুমি অনেক ভালো গো, আজ তুমি আমাকে সাহায্য না করলে কি যে হতো। আরে পাগলি, এক প্রতিবেশীকে সাহায্য করা তো আরেক প্রতিবেশীর ধর্ম। চল আমরা দুজনে মিলে মাসিমাকে হাসপাতালে নিয়ে যাই। এই বলে ওরা দুজনে মিলে মিনুকে হাসপাতালে নিয়ে যায়। আর কিছুদিনের মধ্যেই মিনু সুস্থ হয়ে যায়। এইভাবে বনের সব পাখি একে অপরকে সাহায্য সহযোগিতা করে তাদের দিন কাটাতো। একদিন টুনি বনের রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন সময় টুনি কারো কান্নার আওয়াজ শুনতে পায়। আরে আশেপাশে মনে হয় কেউ কান্না করছে, কিন্তু আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না, একটু সামনে গিয়ে দেখি। এই বলে টুনি আরো সামনে এগুতে থাকে, আর সামনে এগিয়ে দেখে একটা পরীর মতো সুন্দর পাখি কান্না করছে। এই যে সুন্দরী পাখি, তুমি এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আর তোমাকে দেখে তো মনেই হচ্ছে না যে তোমার কোনো দুঃখ আছে, তাহলে তুমি কেন কান্না করছো বলো আমাকে? আমি হলাম পাখির রানী, আমি আমার পাখি প্রজাদের বিপদ দেখে কান্না করছি। আমার প্রজাদের বিপদ আমি সহ্য করতে পারি না, আমি কি করে প্রজাদের বিপদ থেকে মুক্তি করব, তাই কান্না করছি। কি, তুমি পাখি রানী? তার মানে আমাদের রানী, পাখি রানী? বলো না তোমার কি বিপদ হয়েছে? অনেক বড় বিপদ, যে বিপদে আমার পাখি প্রজারা ধ্বংস হয়ে যাবে, আর সেটা ভেবে আমি কান্না করছি। আমি আমার প্রজাদের ভবিষ্যৎ দেখে খুব কষ্ট পাচ্ছি, আমি যে সহ্য করতে পারছি না। রানী আমাকে সবটা বলো, কি ধরনের বিপদ আমাদের উপর আসতে চলেছে বলো রানী বলো। অনেক শক্তিশালী রাক্ষস আসছে এই বনে, ওই রাক্ষসটা এতটাই শক্তিশালী যে ও একেবারে 100টা পাখিকে খেয়ে ফেলতে পারে, আর ওর একটা হুঙ্কারে
বনের গাছপালা সব ভেঙে যাবে। আর আমি কিছু বলতে পারছি না, ওই রাক্ষসের হাত থেকে আমার প্রজাদের আমি কি করে বাঁচাবো? রানী তুমি শান্ত হও। রানী তুমি কেন এত ভেঙে পড়ছো? তুমি নিজেই তো এই পাখি রাক্ষসের মোকাবেলা করতে পারো। না আমি মোকাবেলা করতে পারবো না, আমার শক্তি ওই রাক্ষসের শক্তির কাছে খুবই তুচ্ছ, সেই জন্যই তো আমার এত চিন্তা। আমি যে পাখিদের রানী, আমার পাখিদের কথা চিন্তা করেই কান্না করছিলাম। যদি তুমি না পারো তাহলে কে পারবে? আচ্ছা আর কোনো কি উপায় নেই ওই রাক্ষসকে ধ্বংস করার? আছে, কিন্তু আমি পাখির রানী, ওই উপায়টাও অবলম্বন করতে পারবো না। আমি এমনই হতভাগা পাখির রানী যে কিনা তার পাখি প্রজাদের এই ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচাতে পারবে না। কি সেই উপায় পাখির রানী, আমাকে একবারটি বলো। উপায়টা হলো, এই বনের উত্তরে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের গুহায় একটা ত্রিশূল আছে, ওই ত্রিশূল দিয়ে ওই রাক্ষসকে আঘাত করলে রাক্ষসটা মারা যাবে। কিন্তু ওই গুহায় মায়া শক্তি আছে, সেই জন্য আমি প্রবেশ করতে পারবো না। তবে তোর মতো সাধারণ পাখি পারবে ওই ত্রিশূলটা আনতে। যদি সাধারণ পাখি এই কাজ করতে পারে তবে আমি করব এই কাজ, আমি আনবো ওই ত্রিশূল আর ওই রাক্ষসকে ধ্বংস করে তোমার কান্না থামাবো পাখি রানী। এবার তবে আমি চলি। মনে রাখিস, রাক্ষসটা কিন্তু কালকেই এই বনে চলে আসবে, আর বনের কোনো ক্ষতি করার আগে ওকে মেরে ফেলতে হবে, সাবধানে যাস। টুনি পাখি রানীর কাছ থেকে বিদায় নিয়ে ওই ত্রিশূলের দিকে রওনা হয়। টুনি অনেকটা পথ অতিক্রম করার পর ওই পাহাড়ের কাছে গিয়ে পৌঁছায়, আর পাহাড়কে দেখে টুনি বলতে থাকে, হে ঈশ্বর তুমি আমাকে সাহস দাও যাতে আমি পাখি রানীর কান্না থামাতে পারি আর বনের সব পাখির প্রাণ বাঁচাতে পারি ঈশ্বর। এই বলে টুনি ওই গুহার ভিতরে ঢুকে পড়ে আর ওই ত্রিশূলটা চারিদিকে খুঁজতে থাকে। এমন সময় টুনি ওই ত্রিশূলকে তার সামনে কিছুটা দূরে দেখতে পায়, আর টুনি বলে, ওই তো সেই ত্রিশূল, আমি আসছি রানী, তোমাকে আর কান্না করতে হবে না। এই বলে টুনি যেই না ত্রিশূলটা ধরতে চায় তখনই ছিটকে মাটিতে পড়ে যায়, আর ঠিক তখনই ওখানে একটা ডাইনি আসে আর টুনিকে দেখে বলে, এই কে রে, কে রে তুই? আমি ডাইনি, তোর সাহস তো কম নয়? তুই আমার মায়াজালকে অতিক্রম করে এই অস্ত্র নিয়ে যেতে চাস? কেন কেন বল তো, নইলে আমি তোকে খেয়ে ফেলবো। আমি অনেক বড় একটা বিপদে পড়ে এই অস্ত্রটিতে এসেছি, এই অস্ত্রের উপর নির্ভর করেছে অনেক পাখির প্রাণ, যারা রাক্ষসের হাত থেকে বাঁচার জন্য আশা করে বসে আছে ডাইনি। এরপর টুনি ডাইনিকে সব কথা খুলে বলে, সব শুনে ডাইনির একটু মায়া হয়, তাই ডাইনি বলে, তুই যেহেতু ভালো কাজের জন্য এই অস্ত্র ব্যবহার করতে চাস তবে আমি তোকে এই অস্ত্রটা দিব, তবে তোকে আগে আমার প্রশ্নের উত্তর দিতে হবে, বল তুই প্রস্তুত? হ্যাঁ ডাইনি আমি প্রস্তুত। আচ্ছা ঠিক আছে, এবার বল তো কাজলের থেকেও কালো কি? কাজলের থেকে কালো হলো কলঙ্কের কালি, যে কালি লাগলে আর উঠতে চায় না। তুই একদম সঠিক উত্তর দিয়েছিস, দাঁড়া আমি সব মায়া জাল কেটে তোকে অস্ত্রটা দিচ্ছি। এই বলে ডাইনি অস্ত্রর মায়া জাল কেটে অস্ত্রটা টুনির হাতে তুলে দেয়, আর টুনি হাসি মুখে ত্রিশূলটা নিয়ে বনের দিকে রওনা দেয়। আর এদিকে বনের মধ্যে ওই রাক্ষসটা ঢুকে পড়ে, আর সেই রাক্ষসটা বনে তাণ্ডব লীলা চালাতে ধরে, আর ঠিক তখনই সেখানে টুনি ত্রিশূলটা হাতে নিয়ে চলে আসে আর ওই রাক্ষসের বুকে ওই ত্রিশূলটা হেনে দেয়, আর রাক্ষসটা সাথে সাথে সেখানেই মারা যায়। এরপর পাখির রানী টুনির এমন সাহসিকতা আর তার জন্য ভালোবাসা দেখে রানী ভীষণ খুশি হয়ে যায় আর বলতে থাকে, সত্যি টুনি তুমি খুবই সাহসী, আমি খুবই খুশি হয়েছি। রানী মা তোমার কান্না থেমেছে, এটাই আমার অনেক পাওয়া। রানী মা আমি আজ অনেক খুশি, আমার এই খুশিতে চোখ দিয়ে জলের পরিবর্তে স্বর্ণ পড়তে যাচ্ছে।
এই কথা বলার সাথে সাথে রানীর চোখ থেকে অনেক স্বর্ণ ঝরতে থাকে। আর সেই স্বর্ণগুলো বনে সবাই নেয়। আর এরপর পাখি রানী ওখান থেকে চলে যায়। আর বনের পাখিরা আবারও আগের মতো সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, পার্বতীপুর জঙ্গলে এক অলস বোকা টুনি তার মা মিনুর সাথে বাস করত। টুনির কাজ ছিল সারা দিন খাওয়া আর ঘুমানো। কি রে টুনি, আর কত বেলা পড়ে পড়ে এভাবে ঘুমাবি বলতো? সব সময় কাজ করতে করতে আমার হাড়গুলো সব ক্ষয় হয়ে গেল। এত বড় জোয়ান একটা মেয়ে থাকতে নাকি আমাকে এভাবে খেটে মরতে হয়। তা বলি, আমি মরলে তোকে কে কাজকর্ম করে খাওয়াবে? হ্যাঁ শুনি, বিয়ে দিতে হবে না তোকে? আহ মা, কি শুরু করলে সাত সকাল বেলায় বলতো, আমার শান্তি কি তোমার একদমই সহ্য হয় না নাকি? হ্যাঁ, আর শোনো, তুমি মরলে আমার ভাগ্য একা একাই আমার কাছে এসে ধরা দিবে। আমাকে কষ্ট করে আমার ভাগ্যের পিছনে দৌড়াতে হবে না, বুঝেছো? তবে রে হতচ্ছাড়ি, আজ তোর একদিন কি আমার একদিন, তোকে শুয়ে শুয়ে দিবা স্বপ্ন দেখা বিয়ে করছি আমি। এই বলে মিনু লাঠি দিয়ে টুনির পেছনে দৌড়াতে থাকে। মিনুর বয়স হওয়াতে আর বেশি দূর যেতে পারে না। এদিকে টুনি দৌড়াতে দৌড়াতে এক কালু কাক নামের সাধুর সাথে ধাক্কা খায়। ও মা গো, মরে গেলাম গো, মরে গেলাম। আমার নরম তুলতুলে শরীরটা নষ্ট হয়ে গেল গো, নষ্ট হয়ে গেল। তা বলি, চোখের মাথা খেয়েছো নাকি? হ্যাঁ, এই দিন দুপুরে অন্ধের মতো আমার সাথে ধাক্কা খাচ্ছো? আরে আরে, আমি কখন তোর সাথে ধাক্কা খেলাম? তুই নিজেই তো রাতকানার মতো দৌড়াচ্ছিলি, দৌড়াতে দৌড়াতে এসে আমার সাথে ধাক্কা খেলি, আর আমার কোমরটাই বুঝি ভেঙে গেল। এখন ছাড় এসব কথা, আর বলতো এভাবে দৌড়াচ্ছিলি কেন? সাধে কি আর দৌড়াচ্ছিলাম, আমার মায়ের লাঠি পুজোর থেকে বাঁচার জন্যই তো দৌড়াচ্ছিলাম। তা এত বড় ঢেঙ্গি একটা মেয়েকে মায়ের মারতে আসার কারণ কি শুনি? এরপর বোকাটুনি সব ঘটনা খুলে বলে। সব শুনে চালাক কাক বলে, আচ্ছা আচ্ছা, তবে আমি তোর কপালে অনেক উন্নতি দেখতে পাচ্ছি রে। তবে সেটা সাধুর সঙ্গে বাস হলেই সম্ভব, নয়তো সম্ভব নয়। তাই নাকি? তা আপনি কি কোনো সাধু নাকি? তুই কি আমার বেশ দেখেও বুঝতে পারছিস না যে আমি একজন সাধু? তবে শোন, তুই চল আমার সাথে, তবেই তুই তোর ভাগ্যকে তোর হাতের নাগালে পাবি। আমার ভাগ্যকে যদি খুঁজে পাই তাহলে তো আপনার সাথে যেতে আমার কোনো সমস্যা নেই। এরপর কালু টুনিকে তার বাড়ি নিয়ে যায়, আর চালাক কালু তার বাড়ির কাজের মেয়েকেও ছুটি দিয়ে দেয়। শোন টুনি, আজ থেকে তুই এই বাড়ির সব কাজ নিজের হাতে করবি, এরপর দেখবি তোর ভাগ্য তোর কাছে চলে এসেছে। সত্যি বলছেন, আমার ভাগ্য আমার কাছে ফিরে আসবে? হ্যাঁ হ্যাঁ আসবে, এবার তুই তোর কাজে মন দে তো, আর আমি আমার কাজে যাচ্ছি। এরপর বোকাটুনি চালাক কাকের বাড়িতে কাজের মেয়ের মতো কাজ করতে থাকে, আর কালু তার নিজের কাজে ব্যস্ত থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। বাবা, আপনি তো বলেছিলেন আমি কাজ করলেই আমার ভাগ্য ফিরে আসবে, কই এখনো তো ফিরে এলো না। তার মানে কি আপনি আমার সাথে ভন্ডামি করেছেন? আরে পাগল মেয়ে, আমি তোর সাথে কেন ভন্ডামি করব বল? দেখি তো তোর কপালখানা, কি লেখা আছে তোর কপালে? এরপর টুনি কালুর দিকে এগিয়ে যায়, আর কালু টুনির কপাল দেখে বলে, কি রে তোর কপাল তো রাজ কপাল রে, তোর কপালের রেখা তো বলছে তুই খুব শীঘ্রই তোর ভাগ্যকে তোর কাছে পাবি, তবে তার জন্য তোকে যে একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা আচ্ছা, আমি ধরবো ধৈর্য, তবু আমার ভাগ্য আমার কাছে ফিরে আসুক। শোন টুনি, আগামী দুদিন তোকে উপোস থাকতে হবে, বুঝেছিস? যাতে করে ঈশ্বর তোর প্রতি সন্তুষ্ট হয়ে তোকে তোর ভাগ্য দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, আমি থাকবো বাবা, থাকবো আমি। এরপর টুনি দুদিনের জন্য উপোস রাখে, কিন্তু একদিন না যেতে টুনি ক্লান্ত হয়ে যায়। সাধু বাবা, সত্যি করে বলুন তো, এটা আপনার কোনো প্রতারণা নয় তো, যে আমি আমার ভাগ্যকে পাওয়ার পর আপনি আমাকে মেরে আমার ভাগ্যটাকে নিয়ে পালিয়ে যাবে? এমনটা কখনোই হবে না, বুঝেছিস? তুই নিশ্চিন্তে তোর ভাগ্যকে প্রত্যাশা করতে থাক। এভাবেই দিনের পর দিন কাটতে থাকে। কিন্তু
কিন্তু টুনির ভাগ্য তো আর টুনির কাছে হেঁটে হেঁটে আসে না। বাবা, দেখতে দেখতে তো 2 মাস হয়ে গেল, তবুও তো আমি আমার ভাগ্যটাকে পেলাম না। আপনি নিশ্চিত আমার সাথে ভন্ডামি করছেন, তাই না? আর তাই আমার ভাগ্য এখনো আমার কাছে আসছে না। আমার ভাগ্য আমি পরে দেখে নিব, কিন্তু আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। আমাকে আমার পারিশ্রমিক বুঝিয়ে দিন তো, আমি আর থাকবো না আপনার সাথে। আচ্ছা ঠিক আছে, তুই স্নান করে আমার কাছে আয়, তারপর আমি তোকে তোর পারিশ্রমিক বুঝিয়ে দিচ্ছি। কালুর কথা মতো টুনি স্নান করে কালুর সামনে আসে। এইদিকে কালু থালায় ভাত সাজিয়ে রাখে আর আসনটা পেতে দেয় একটু দূরে। কি হলো বাবা, দিন আমাকে আমার পারিশ্রমিক দিন। ওই যে ওখানে গরম মাংসের ঝোলের সাথে গরম ভাত রাখা আছে, আসনে বসে সেগুলো খেয়ে নে। আসন থেকে অত দূরে রাখা ভাতগুলো আমি কি করে খাবো? আপনি কি এখনো মজা শুরু করছেন? এই সাধারণ কথাটাই তো তোকে বোঝাতে চাচ্ছি যে তুই পরিশ্রম করে যতক্ষণ পর্যন্ত না ভাতের কাছে যাবি, ততক্ষণ পর্যন্ত ভাত হেঁটে হেঁটে তোর কাছে আসবে না। তেমনি ভাবে তুই যদি পরিশ্রম না করিস, তোর ভাগ্যটাও তোর কাছে আর আসবে না। ভাগ্য কখনো একা আসে না, ভাগ্যের কাছে যেতে হয়, পরিশ্রম করে ভাগ্যের সফলতা বয়ে আনতে হয়। রাখুন তো, রাখুন তো আপনার এসব আজে বাজে কথা, আপনি আমার পারিশ্রমিকটা দিন। তবে বেশ, এই নে টমেটোর বীজ, এগুলো নিয়ে তুই তোর জমিতে লাগিয়ে দিস। আর মনে রাখিস, তোর জমিতে কিন্তু সোনা আছে। এরপর টুনি আর কোনো কথা না বলে টমেটোর বীজগুলো নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। মিনু টুনিকে দেখে, মা টুনি, তুই এতদিন কোথায় ছিলি বলতো? মায়ের উপর কি কেউ এভাবে অভিমান করে? হ্যাঁ, মা কি তোর খারাপ চেয়েছিল বল? না মা, আমি তোমার উপর কোন অভিমান করিনি, আমি তো শুধু। এরপর টুনি সব ঘটনা তার মাকে খুলে বলে। আর মা, এত কিছুর মধ্যে ওই বজ্জাত সাধু বাবা একটা সত্যি কথা বলে দিয়েছে যে আমাদের জমিতে নাকি সোনা আছে। কি কি বলছিস, চল তো গিয়ে দেখি। এরপর মামি মিলে কোদাল নিয়ে পুরো জমি চাষ করে, কিন্তু কোথাও সোনা খুঁজে পায় না। টুনি রেগে গিয়ে বলে, যদি একবার ওই বুড়োকে পেতাম না, তাহলে কোদাল দিয়ে তার দেহ থেকে মাথাটা আলাদা করে দিতাম আমি। ছাড় এখন সব, জমিটা যখন চাষ হয়েছে, এই বীজগুলো না হয় ছিটিয়ে দিয়ে রাখ, ফসল হলেও তো দুটো টাকা পাওয়া যাবে। মায়ের কথা মতো টুনি টমেটোর বীজগুলো জমিতে ছিটিয়ে দেয়। এরপর তারা তড়িঘড়ি করে বাড়ি ফিরে আসে। এদিকে দেখতে দেখতে অনেকগুলো দিন পেরিয়ে যায়। টমেটোর গাছ বড় হয়, সেগুলোতে টমেটো হয়ে পেকেও যায়, আর টুনি সেগুলো বাজারে বিক্রি করে যা টাকা পায় সেগুলো সোনাকেও হার মানায়। আমি বলি কি, তুই বড় তোর সাধু বাবাকে গিয়ে একটু ধন্যবাদ জানিয়ে আয়। ওই বজ্জাত মিথ্যাবাদী লোকের সাথে আমার কোনো কথা নেই, আর তাকে ধন্যবাদটাই বা কেন জানাতে হবে শুনি? বাহ, উনি তো তোকে পরিশ্রম করে ভাগ্যকে কাছে আনতে শিখিয়েছে। আসলে উনি তোর ভালোই চেয়েছে, উনি চালাকি করে তোকে পরিশ্রমী করে তুলেছে, তোকে এসব বীজ দিয়েছে যাতে তুই অলসতা ছেড়ে পরিশ্রমী হোস। মায়ের কথা শোন বাছা। মিনুর কথা শুনে টুনি কালু কাকের কাছে যায়। বাবা, আমার ভুল হয়েছে, আমি না বুঝে আপনাকে গালমন্দ করেছিলাম, আপনি আমার চোখ খুলে দিয়েছেন বাবা। আমি এখন থেকে অনেক পরিশ্রম করব, আমি আর কখনো অলসতামি করব না। হ্যাঁ বাছা, তোকে বোকা আর অলসতা থেকে দূর করাই ছিল আমার প্রচেষ্টা, আর আজ আমি আমার প্রচেষ্টায় সফল হয়েছি। এরপর টুনি কালুর আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরে যায়, আর এরপর থেকে টুনি পরিশ্রম করে সফলতা অর্জনের চেষ্টা করে, আর কখনোই সে আলসেমি করেনি। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।